الغسيل الذي ببكة مبارك وهدى للعالمين الله বলছেন ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করেছেন সেই ঘরটা হলো তাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর সর্বপ্রথম ঘর এই ঘরের আগে কোনো ঘর এই জমিনে আল্লাহ কি করেন নাই সৃষ্টি করেন নাই কোনো মানুষ সৃষ্টি করে নাই কোনো ফেরেশতা সৃষ্টি করে নাই সর্বপ্রথম এই জমিনের ভিতরে জমিন সৃষ্টি করার পরে যেই ঘরটা আল্লাহ প্রথম বানাইছেন সেই ঘরের নাম কি কাবা সেই ঘরের নাম কি বলেন এই ঘরটা কার এই কথাটা কে বলছেন আল্লাহ নিজেই তো কোরআনে বলেন ইন্না আউয়ালা এই আয়াতের সূচনা আল্লাহ ইন্না বলছেন ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই অবশ্যই শব্দটাকে জুমলাটাকে সেন্টেন্সটাকে আল্লাহ মজবুত বানায় দিলেন ইন্না দ্বারা যখন আমরা কোনো কথা বলি অবশ্যই আমি যাব অর্থ কি আমি মিস করব না আমি অবশ্যই যাব মানে কি আমি মিস করব না আল্লাহ পাক এই আয়াতের সূচনায় ইন্না শব্দ দ্বারা বুঝায় দিলেন দুনিয়ার মানুষ নিশ্চয়ই আমার কথার ভিতর কোনো হেরফের নাই আমি যা বলছি সঠিক বলছি অবশ্যই অবশ্যই এই জগতের ভিতর সর্বপ্রথম ঘরের নাম হলো আমার ঘর কাবা মানুষের জন্য আমি এই ঘরটা নির্মাণ করেছি যাতে আমার ঘরের ভিতর মানুষ আমল করতে পারে কেন আমি এই ঘরটা এই জন্য বানাইলাম যাতে মানুষ আমার ঘরে আসবে আর কি করবে আমল করবে প্রথম অংশটুকুনের তাফসীর কি ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস এখানে অনেকগুলো কথা আছে মুফাসসির অনেকগুলো কথা আছে যে প্রথম ঘর বলতে কি অথবা এটা কিভাবে সৃষ্টি হলো আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করার পর আল্লাহ বললেন এর জমিন তুমি আমার সঙ্গে কথা বলো জমিন যখন তার জবান খুলে যায় আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে যেই জায়গা দিয়া সর্বপ্রথম জমিন আল্লাহর সঙ্গে কথা শুরু করে সেই জায়গা হলো কাবা শরীফের ভূমি যেই জায়গায় আল্লাহর কাবা সেই জমিনটাই সর্বপ্রথম জবান খুলে আল্লাহর সঙ্গে কথা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ বাবা আবার বললেন হে আকাশ আমি আল্লাহ তুমি আকাশকে তৈরি করেছি রে আকাশ তুমি আমার সঙ্গে কথা বলো তখন জমিনের যেই জায়গায় কাবা যেই জায়গায় জমিন সর্বপ্রথম কথা বলেছে ওই জমিনের বরাবর উপরে আকাশগুলো আল্লাহর সঙ্গে ওই জায়গা থেকেই আবার কথা শুরু করে দিয়েছে এই জন্য জমিন যে জায়গায় সর্বপ্রথম আল্লাহর সঙ্গে কথা শুরু করলেন ওই জায়গায় আল্লাহ একটা ঘর বানিয়ে দিলেন যেই ঘরটা কার ঘর এই ঘরের নাম কি আরো জোরে বলেন আবার ঠিক এর উপরে বর্তমান সিদ্রাতুল মুনতাহায় মানে আকাশে আল্লাহর আরেকটা ঘর আছে সেই ঘরের নাম কি বাইতুল মামুর সেই ঘরের নাম কি বাইতুল মামুর আল্লাহর নবী যখন মেরাজে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন রে জিব্রাইল বাইতুল মামুরটা আবার কি ঘর জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘরটাও আল্লাহর একটা ঘর সুবহানাল্লাহ জমিনের জন্য কাবা মানুষ সেখানে আমল করবে এই জন্য জমিনে আল্লাহ বানিয়ে দিলেন কাবা আর এই জায়গায় ফেরেশতারা আমল করার জন্য আল্লাহ আকাশে একটা মসজিদ বানিয়ে দিলেন তার নাম হইল বাইতুল মামুর নাম কি বলেন এই ঘরের ভিতর আল্লাহর যত কোটি কোটি ফেরেশতা সব ফেরেশতা এই ঘরের ভিতর আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ পড়ে আমল করে তবে ইয়া রাসূলুল্লাহ
যেই ফেরেশতা একবার এই ঘরে ঢুকে আমল করার চান্স পায়, ওই ফেরেশতা দ্বিতীয়বার এই ঘরে ঢোকার কোনো অনুমতি পায় না। এত সংখ্যক ফেরেশতা যে একবার ঢুকতে পারলে দ্বিতীয় নাম্বার সিরিয়াল দিয়ে যে আসবে সে আর পারবে না, এত পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, সুবহানাল্লাহ। বলে তাহলে জমিনের মধ্যে যেই জায়গায় কাবা, ঠিক কাবা বরাবর উপরে বাইতুল মাহমুদ, কোন মসজিদ? এই দুইটা মসজিদ কার? আল্লাহ। সব মসজিদ তো আল্লাহর ঘর, মানে খাসভাবে, খাসভাবে যেমন আমরা বাইতুল্লাহকে বলে থাকি আল্লাহর ঘর, এটাও কি আল্লাহর ঘর? কিন্তু খাস আর আম দুইটা শব্দ আছে, একটা হলো স্বাভাবিকভাবে আল্লাহর ঘর দুনিয়া সব মসজিদ, আর খাসভাবে আল্লাহর ঘর হলো দুইটা, একটা জমিনে কাবা আর একটা আকাশে বাইতুল মামুর, সুবহানাল্লাহ। বলে ভাইয়েরা আমার, এই কাবা জমিনে কেন বানাইলেন, কারণ কি, বানাইবার অর্থ কি? আল্লাহ পাক বললেন, হেরে আমার নূরের ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতর প্রতিনিধি তৈরি করব, অর্থাৎ আদমকে বানাইব। আপনারা ঘটনা জানেন, আমি আগেও আলোচনা করেছি, ফেরেশতারা বলছিলেন আল্লাহ বানায়েন না, আমরাই তো আছি, আমরাই তো আমল করব। আল্লাহ পাক তাদের কথার উপরে রাগ করলেন, ফেরেশতারা অবাক হয়ে গেল, হায় রে আমরা এটা কি বললাম যে আল্লাহ আমাদের সঙ্গে রাগ করেছেন। সমস্ত ফেরেশতা একজোট হয়ে গেল, একজোট হয়ে আল্লাহর রাগ ভাঙাবার জন্য আল্লাহর যে আরশে আজিম আছে, আরশে আজিমের চতুর্দিকে তাওয়াফ করতে শুরু করে দেয়, তাওয়াফ করতে থাকে। এক সময় আল্লাহ ডাক দিলেন, আরে আমার নূরের ফেরেশতা তাওয়াফ বন্ধ করো, তোমাদের এই তাওয়াফটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আল্লাহ তোমাদের অপরাধগুলো মাফ করে দিলাম। আল্লাহ বললেন, আরে আমার নূরের ফেরেশতা তোমাদের তাওয়াফ আমার পছন্দ হলো, যাও জগতের ভিতর তোমরা একটা এই রকম ঘর নির্মাণ করো, আমার কাবা, সুবহানাল্লাহ। বলেন এই কাবা কেন বানাইলেন, এটার সূচনায় তাফসীর কারকগণ এই ব্যাখ্যা করেছেন, ফেরেশতারা দুনিয়া আসলেন, আল্লাহ লিডার বানাই দিলেন কাকে, জিব্রাইলকে। জিব্রাইল আসার পরে আল্লাহ বললেন, এই জায়গায়, এই জায়গায় নির্মাণ করো কাবা। এখানে আর একটু কথা আছে, আল্লাহ যখন এই পৃথিবী আকাশ জমিন সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যে জমিনটা আগে তৈরি হয়েছে তার নাম হলো কাবা শরীফের জমিন। সর্বপ্রথম কাবার জমিন তৈরি হয় আগে, সেখান থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে পুরো বিশ্ব হয়ে গেছে কাবার জমিন। ফেরেশতারা এসে সেখানে আল্লাহর একটা ঘর বানালেন কাবা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যেহেতু প্রথম বানাইছো, তোমরা প্রথম তাওয়াফ শুরু করো। ফেরেশতারা সকলে তাওয়াফ শুরু করলেন, সুবহানাল্লাহ। কর না, এই শুরু হয়ে গেল এই জমিনে কাবা এবং তাওয়াফ। হযরত আদম সাফিউল্লাহকে যখন বেহেশত থেকে আল্লাহ জমিনে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পরে আল্লাহ পাক কিছুদিন পরে বললেন, হে আদম আমার একটা ঘর আছে কাবা, সেটা মক্কাতুল মুকাররামায় অবস্থিত, যাও সেখানে যাও। হযরত আদম সফিউল্লাহ হিন্দুস্তান ছিলেন, আরেকটা রেওয়ায় তিনি শ্রীলঙ্কায় ছিলেন, দুই দেশের যে কোনো একটা রাস্তা হবে সেখানে তিনি অবস্থান করছিলেন, আর আল্লাহ বললেন, যাও তুমি আমার কাবা জিয়ারত করার উদ্দেশ্যে যাও, সুবহানাল্লাহ। হযরত আদম সাফিউল্লাহ পবিত্র কাবায় হেঁটে হেঁটে যাইয়া তিনি জিয়ারত করেছে, পবিত্র কাবা প্রদক্ষিণ করেছেন, তাওয়াফ করেছেন। হযরত আদম সাফিউল্লাহ প্রায় 40 বার, সুবহানাল্লাহ। বলে কয়বার, কয়বার? 40 বার আদম সাফিউল্লাহ কাবা তাওয়াফ করেছেন, মানে হজ করেছেন। কিভাবে? গাড়ি দিয়ে গেছেন, হাতি, বাঘ, উট? না, কিতাবের ভিতর তাফসীর কারকগণ ব্যাখ্যা করেন যে আল্লাহর নবী আদম সাফিউল্লাহ হেঁটে 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 গেছেন, আবার হেঁটে আসছেন, এইরকম কয়বার? 40 বার আল্লাহর কাবাকে তিনি তাওয়াফ করেছেন, সুবহানাল্লাহ। হযরত আদমকে বললেন, আরে আদম যখন সর্বপ্রথম আল্লাহ নির্দেশ দিলেন, আদম তুমি যাও মক্কাতুল মুকাররামায় যাও, সেখানে যায় দেখবে একটা উঁচু জায়গা আছে, কাবা নাই, কাবা অনেক দিন হয়ে গেছে। তো হযরত আদম সাফিউল্লাহ যখন কাবা নির্মাণ করেন প্রথম,
একদম প্রথম, তখন সেটা ছিল যে ফেরেশতারা যে নির্মাণ করছে, ফেরেশতা কাবা নির্মাণ করার 2000 বছর পরে আদম সুফিউল্লাহ কাবা নির্মাণ করেছে। কত হাজার? 2000 বছর পরে আদম সুফিউল্লাহ কাবা নির্মাণ করেন সর্বপ্রথম। ফেরেশতারা প্রথম নির্মাণ করেন, এর পরে কালের ক্রমে বিভিন্ন কারণে, কারণ জিন জাতি এই পৃথিবীতে বসবাস করছে ঠিক না, তাদের কারণে বিভিন্ন কারণে কাবার ক্ষতি হয়, ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কিন্তু কাবা যেই জায়গায় ছিল সেই জায়গাটা সবসময় আল্লাহ উঁচা রাখতেন, বুঝাই দিতেন যে এই জায়গা আমার ঘর কাবা, সবসময় এটা উঁচু থাকতো। হযরত আদম সুফিউল্লাহ যখন আসলেন, আল্লাহ হযরত আদম সুফিউল্লাহকে হযরত জিব্রাইলের মাধ্যমে বললেন, এই জিব্রাইল যাও আদম সুফিউল্লাহকে আমার কাবার ঠিক ঘরটা কোন জায়গায় ছিল সেটা দেখায় দাও। হযরত জিব্রাইল আসলেন, তার নূরের পাখা দ্বারা তিনি জমিনের ভিতর এইরকম আঘাত করলেন আর জমিনের ভিতর একটা বাউন্ডারি হয়ে যায়। হযরত আদম সুফিউল্লাহ সেই জায়গায় আস্তে আস্তে করে পাথরের গাঁথনি দিয়ে আল্লাহর কাবা নির্মাণ করতে শুরু করলেন। ভাইরা আমার মুফাসসির ব্যাখ্যা করেন, হযরত আদম সুফিউল্লাহ যে আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন, পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? একটা পাহাড়ের নাম হলো লুবনান পাহাড়, দুই নাম্বার তুর পাহাড়, চিনেন না তুর পাহাড়, তিন নাম্বার সিনাই পাহাড়, চার নাম্বার জুদি পাহাড়, যে পাহাড়ে হযরত নূহ আলাইহিসসালামের কিস্তি যায়া ভিড়েছে জুদি পাহাড়, আর পাঁচ নাম্বার যেই জায়গায় আখির জামানার পয়গাম্বরের উপর আল্লাহ তাআলার কোরআন হাকিম নাজিল হয়েছে হেরা গুহা, হেরা পর্বতের পাহাড় পর্বত, এই পাঁচটা পাহাড়ের থেকে হযরত জিব্রাইল আমিন আদম সুফিউল্লাহকে পাথরগুলো এনে দিয়ে সাহায্য করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা পাহাড়ের পাথর দিয়া কাবার ভিত্তি শুরু করেন হযরত আদম সুফিউল্লাহ সর্বপ্রথম। হযরত আদম নবী যখন কাবা বানাইলেন, কাবা বানাইবার পর আল্লাহ বললেন, এরে আমার নবী আদম, আমার কাবাকে তুমি 60টা চক্কর দাও, সুবহানাল্লাহ। এই শুরু হয়ে যায় কি তাওয়াফ, এই সর্বপ্রথম দুনিয়ার ভিতর মানব জাতির মধ্যে প্রথম তাওয়াফ, মানব জাতির ভিতর সর্বপ্রথম তাওয়াফ কে করেন? হযরত আদম, আদম নবী। ভাইরা আমার, এর আগে যেই কথাটা বললাম, ফেরেশতারা যখন এইরকম আল্লাহর আরশকে তাওয়াফ করতেছিলেন আর বললেন দুনিয়ায় যাও একটা কাবা নির্মাণ করো, তখন আল্লাহ সেখানে আরেকটা কথা বলে রেখেছেন, যে রে ফেরেশতারা শুনে রাখো, তোমাদের এই প্রদক্ষিণ তাওয়াফটা আমার কাছে এতটাই ভালো লাগছে, যাও তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আর দুনিয়ার ভিতর একটা কাবা বানাও, আর তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো দুনিয়ার ভিতর যত মানুষ এই আমার কাবা ঘর তাওয়াফ করার জন্য আসবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। হযরত আদম সুফিউল্লাহ কাবা তাওয়াফ করতে শুরু করলেন, করে তিনি আবার চলে গেলেন, এইরকম 40 বার তিনি কাবা প্রদক্ষিণ করলেন। হযরত আদম সুফিউল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে হাবিল কাবিল আসলো, ঝগড়া হলো, মারামারি হলো, মনে নাই? আল্লাহ পাক হাবিলের পরিবর্তে যাকে মারলেন, কাবিল মারছে হাবিলকে, হাবিলের পরিবর্তে আল্লাহ হযরত আদম সুফিউল্লাহকে একজন নেককার সন্তান নবী দান করে দিয়েছে, তার নাম হলো হযরত শীষ নবী। কোন নবী? কার জায়গায়? হাবিল। হাবিল ছিলেন নেককার, মনে নেই? হাবিল ছিলেন নেককার, যখন তিনি বিদায় হয়ে গেলেন তাকে হত্যা করা হলো, তখন সেই গ্যাপটা পূরণ করার জন্য আরো উত্তম আরো ভালো একজন সন্তান দিলেন, আর সেই সন্তানকে আল্লাহ নবী বানিয়ে দিলেন, তার নাম কি? হযরত শীষ নবী। হযরত শীষ নবীর জামানায় কাবার কিছুটা ক্ষতি হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ভেঙে চুরে যায়, তখন আবার হযরত শীষ নবী এই কাবাকে আবার তিনি নতুন করে সাজান, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে প্রথম বানাইছে কি ফেরেশতা এরপর 2000 বছর পরে বানাইছেন কে আদম সুফিউল্লাহ এরপরে ওনার সন্তান হযরত শীস এরপরে আসলেন হযরত নূহ নবী হযরত নূহ নবীর জামানায় আমরা জানি বিশাল ধরনের এক প্লাবন হয়েছে ঠিক কিনা বলেন তার নৌকার ভিতর মাত্র 80 জন উম্মত ছিল কয়জন উম্মত 80 জন উম্মত আর তামাম পৃথিবীর ভিতর আর কেউই ছিল না সব আল্লাহ মেরে ফেলছে প্লাবন দিয়া মাত্র কয়জন পুরো পৃথিবীর ভিতর মানুষ ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কয়জন আর সব পানির নিচে এখানে অনেক লম্বা ঘটনা আছে আমি এগুলো বলবো না তো হযরত নূহ আলাইহিস সালাম 80 জন উম্মত নিয়া যখন পুরো বিশ্ব ডুবে গেল পানির নিচে একদম সমুদ্রের মতো ঢেউ শুরু হয়ে গেল ঠিক তখন আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের বিশাল এই কিস্তিটাকে ভাসাইতে ভাসাইতে ঠিক কাবা বরাবর নিয়ে গেছে আল্লাহ পাক নৌকাকে আদেশ দিলেন এর নৌকা কিস্তি আমার নবী নূহকে এবং তার উম্মতদেরকে নিয়ে আমার কাবাকে তুমি 40টা চক্কর দাও সেখানে তিনি 40 দিন ছিলেন প্রত্যেক দিন 40টা করে চক্কর দিতেন কয়দিন ছিলেন 40 দিন 40 দিন পর্যন্ত এই নৌকাটা আপনার কাবাকে ঘুরতে থাকে তাওয়াফ করতে থাকে বাইরে আমার প্লাবন যখন শেষ হয়ে গেল আল্লাহ আবার ভাসাইতে ভাসাইতে হযরত নূহ নবীর সেই কিস্তিটাকে ওই যে বিশাল পাহাড় যুদি পাহাড় যে পাহাড়ের কথা একটু আগে বললাম এই যুদি পাহাড়ের ভিতর নিয়ে নৌকাকে ঢাকায় দেয় তখন মানুষ এই যুদি পাহাড়ে সর্বপ্রথম কি করেন কদম রাখেন সেখান থেকে নামা শুরু হয় আবার নতুন করে পৃথিবী চালু হয় মানুষ বংশ বিস্তার করতে শুরু করে এক এক জোড়া করে প্রাণী সেই কিস্তিতে উঠানো হয়েছিল প্রাণীরা তাদের প্রজননের মাধ্যমে আবার বংশ বাড়তে শুরু করে যার ফলে আমরা সবাই ঠিক কিনা হযরত নূহ নবীর জামানায় বিশাল প্লাবনের কারণে মাটির বালির বিশাল একটা স্তরের কারণে কাবা আবার মাটির নিচে চাপা পড়ে যায় পানি যখন ঘুরছে পানির সঙ্গে বালিও তো ঘুরছে ঠিক না যেখানে স্রোত হয় দেখবেন একদিকে ভাঙে একদিকে গড়ে সমুদ্রে বা আপনার নদীতে তো ঠিক যখন পৃথিবী ডুবে গেল পানি যখন ঘুরতে শুরু করলো তখন এই বালিগুলো আস্তে আস্তে এদিক সেদিক যাইতে 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 কাবা বালির নিচে পড়ে গেছে এর পরবর্তীতে আস্তে আস্তে আবার আল্লাহ পাঠিয়ে দিলেন হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম দুই নবীকে যখন জগতে পাঠিয়ে দিলেন আবার আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আমার নবী আমার কাবা মাটি নিচে পড়ে আছে চাপা পড়ে আছে এই কাবাকে নতুন করে তুমি আবার সাজায়া দাও আবার হযরত ইব্রাহিম এবং সঙ্গে ছিলেন ছোট্ট ছেলে ইসমাইল এই বাপ বেটা দুইজন দুজনই নবী সুবহানাল্লাহ দুজনই কি নবী এই দুইজন আবার নতুন করে কাবাকে তৈরি করলেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল দুইজন কাবা বানাইলেন ওনাদের পরে আবার বানাইছেন নতুন করে সংস্কার করছেন আমালেকা গোত্র এর কিছুদিন পরে আরেকটা গোত্র জুরহাম গোত্র এর কিছুদিন পরে আরেকটা গোত্র এই কাবাকে আপনার সংস্কার করেছেন সেই গোত্রের নাম হলো কুসাই বিন কিলাব এরপরে অষ্টম নম্বরে এই কাবাকে আবার নতুন করে সংস্কার করেছেন আখরি জামানার পয়গাম্বরের যুগে ওনার বংশ শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে কুরাইশ বংশ নতুন করে এই কাবাকে আবার সংস্কার করে তখন বিশ্বনবী ছোট্ট যখন কাবাকে হুজুরের জামানা নতুন করে বানায় ওনার চাচা আমির হামজা বা ওনার বংশের মানুষ দাদা আব্দুল মুত্তালিব ওনারা বড় বড় নেতা যারা ছিলেন লিডার যারা ছিলেন এরা যখন নতুন করে কাবা বানায় তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পাকে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথায় করে করে ইট পাথর এনে দিয়েছেন পাথর এনে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু ছোট ছিলেন একটা একটা করে ইট মাথায় করে করে কি আইনা দিয়েছেন তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এই কাবা সংস্কারের কাজে হুজুর নিজে মাথায় পাথর বহন করে এই কাবা বানাইতে সাহায্য করেছেন সুবহানাল্লাহ ভাইরা আমার কুরাইশ বংশের পরে
এরপরে কাবাকে যে নতুন করে সংস্কার করেছেন তার নাম হলো আব্দুল্লাহ জুবায়ের। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ 10 নাম্বার। আর সর্বশেষ বর্তমান যেই সংস্কারটা বর্তমানে দেখতেছেন, এই সংস্কার করেছে তুরস্কের সুলতান, তার নাম হলো মুরাদ খান। তার নাম কি? বর্তমান যে কাবার নকশা ডিজাইন যা দেখতেছেন আশেপাশে যে সিনারি, এগুলো নতুন করে আবার নতুন রূপ দিছেন কে? তুরস্কের সুলতান মানে বাদশাহ মুরাদ খান সর্বশেষ, তাকে বলা হয় 11 নাম্বার। ইচ্ছা করা, নিয়ত করা, সংকল্প করা, তাওয়াফ করা, জিয়ারা করা ইত্যাদি, এটা হলো হাজের কি অর্থ, এটা শাব্দিক অর্থ। তাহলে পারিভাষিক সংজ্ঞাটা কি? পারিভাষিক সংজ্ঞা হলো যে আল হাজ্জু হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তে মাখসুসিন বি তরিকিল মাখসুস, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু পদ্ধতি পালন করার নামই হলো হজ। নির্দিষ্ট সময়ে যেমন জিলহজ মাস, আপনি যদি শাওয়াল মাসে যে হজ করেন হজ হবে, তাহলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় মক্কা মানে কাবা, আপনি কাবায় না গিয়ে বাইতুল মুকাদ্দাস গেছেন হজ করার জন্য, হজ হবে? নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন পদ্ধতি, আল্লাহ হজ করার জন্য নিয়ম দিছেন না যে কিভাবে হজ করবেন, কয়বার আপনি তাওয়াফ করবেন, কয়বার ঘুরবেন, কোন জায়গায় চুমু দিবেন, কোন জায়গায় নামাজ পড়বেন, কোন জায়গায় দৌড়াইবেন, কোন জায়গায় কোরআন নিক্ষেপ করবেন, কোন জায়গায় অবস্থান করবেন, আরাফা মুজদালিফ এগুলো আছে না নাই? এই যে নিয়ম, এই নিয়ম কানুন, এই তিনটা প্রধান মূল বিষয় সম্পন্ন করার নামই হলো হজ। নাম কি? হজ। এক নাম্বার হলো হজ ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি কি মুসলমান। তাহলে আমরা এখানে সকলে মুসলমান, ঠিক না? মুসলমান হিসেবে আমাদের সকলের উপর এই মুহূর্তে হজ কি হয়ে গেছে? ফরজ। সামনে আগাইলে বাকিটা বুঝবেন। মুসলমান হিসেবে আমাদের সকলের উপর হজ কি? দুই নাম্বার, আপনাকে বালেগ হইতে হবে। কি হইতে হবে? বালেগ। তাহলে আমরা এখানে যারা বালেগ আছি আমাদের সকলের উপর হজ ফরজ, আর যারা বালেগ না, ছোট্ট না বালেগ, এরা সকলে বাদ পড়ে গেল, তাদের উপর হজ কি না? ফরজ না। তাহলে প্রথম শর্ত পাইলাম মুসলমান হওয়া জরুরি, দ্বিতীয় শর্ত পাইলাম বালেগ হওয়া জরুরি, আর তিন নাম্বার শর্ত আকেল হইতে হবে। আকেল বান মানে জ্ঞান বান, আপনার জ্ঞান থাকতে হবে কোনো পাগলের উপর কি না হজ ফরজ না। তাহলে হজ ফরজ হওয়ার আরেকটি অপশন পাইলাম যে ওই ব্যক্তিটা সুস্থ থাকবে, তার মস্তিষ্ক ক্লিয়ার থাকবে, সে পাগল থাকবে না, সে আকেল সম্পন্ন একজন ব্যক্তি হবে। এরপরে চার নাম্বার অপশন হলো ওই ব্যক্তি স্বাধীন থাকবে। কি থাকবে? স্বাধীন। স্বাধীন বুঝেন তো, কারো গোলামি করবেন না, কারো গোলাম থাকবেন না, আপনি স্বাধীন, আপনি মুক্ত। যেমন আরব দেশে এই বিশ্বনবীর জামানায় দাস প্রথা ছিল। কি প্রথা? দাস, গোলাম, গোলাম আর মনিব, একজন ছিল মনিব আর তুমি আমার গোলাম, সেই মনিবের কথা শুনতো, কাজকর্ম করতো ইত্যাদি, এইরকম প্রথা আখিরি জামানার পয়গাম্বরের যুগে ছিল, কিন্তু বর্তমানে এই গোলাম প্রথা নাই, গোলাম প্রথা বর্তমানে নাই। সুতরাং আমরা সকলে কি আছি? এখানে স্বাধীন আছি। তাহলে এই চারটা অপশনের ভিতর আমরা কিন্তু আছি, আমরা সকলের উপর হজ ফরজ এই চার অপশন অনুযায়ী। আর পাঁচ নাম্বার অপশন বলে অনেকে বাদ পড়বে এখান থেকে, পাঁচ নাম্বার অপশন হলো হজ করার জন্য যে টাকা পয়সা দরকার, শক্তি সামর্থ্য দরকার, সেটা থাকতে হবে। হজ করতে গেলে পাসপোর্ট করতে হবে কিনা কথা বলে না, তারপরে আপনার
বিমানের টিকিট বুক করতে হবে, বিমান প্রস্তুত করতে হবে, বিমানে যাইতে হবে, ভাড়া দিতে হবে, আসার সময় ভাড়া দিতে হবে, এই যে অনেক টাকার বিষয়, টাকা লাগবে আপনার, সামর্থ্য থাকতে হবে, তারপরে শারীরিক সামর্থ্য দরকার আছে, ঠিক না? এই সবগুলো বিষয় যদি আপনার থাকে তখন আপনার উপর হজ ফরজ হবে। তাহলে প্রথম চার অপশনে কিন্তু আমাদের সকলের উপর হজ কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। কিন্তু পাঁচ নাম্বার অপশনে এসে এখান থেকে অনেক মানুষ পড়ে যাবে, তাদের উপর হজ ফরজ হবে না। সুতরাং এখানে বর্তমানে যে সকল ভাইরা এরকম আছেন যে হজ করতে আপনি যেতে পারবেন, যাওয়ার এবং আসার টাকা আছে, পবিত্র মক্কা শরীফে যাইতে কত টাকা লাগে, আসতে কত টাকা লাগে, পুরা হজের প্যাকেজটা কমপ্লিট করতে কত টাকা লাগে, সেখানে আপনি খাবেন, হোটেল বুক করবেন, সেখানে থাকবেন, অনেকগুলো বিষয় আছে আপনার এখানে। এই বিষয়গুলো মেনটেন করতে গিয়ে হয়তো বা আপনার 3 লক্ষ টাকা লাগতে পারে। এখন বর্তমানে কত টাকা লাগে? 2,40,000, 3,40,000, 3,40,000 অথবা 3.5 লাখ টাকায় ধরেন, 3.5 লক্ষ টাকা যদি আপনার অ্যাবিলিটি থাকে যে আমার কাছে আছে, আমি আমার কাছে আছে, সক্ষম আমি, তাহলে আপনার উপর অবশ্যই অবশ্যই হজ ফরজ, হজ করতেই হবে, কোনো মাফ নাই। কি বুঝতে কি কোনো ত্রুটি হইল? হজ কার উপর ফরজ বুঝতে পারছেন? প্রথম চার অপশন ক্লিয়ার, সকলের উপর হজ ফরজ। কিন্তু পঞ্চম নাম্বার অপশনে এসে আমরা অনেকে বাদ পড়ে গেছি, মানে সামর্থ্য থাকা, সেখানে যাওয়ার অ্যাবিলিটি, কমপক্ষে 3 লক্ষ টাকা থাকতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে আপনার, সেক্ষেত্রে আপনার উপর হজটা ফরজ হবে। সুতরাং আমি বলি ভাই, নামাজটা যেরকম ফরজ, হজটাও ওই রকমই ফরজ। এখানে যে সকল ভাই এখনো হজ করেন নাই, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি এখনো হজ করেন নাই, আল্লাহর নবী বলেন যদি আপনি কোনোভাবে মরে যান, হজ ফরজ ছিল, আপনি হজ আদায় করেন নাই, কোনোভাবে যদি মরে যান, আপনার যারা উত্তরাধিকার ব্যক্তি থাকবে এদের উপর ওয়াজিব হয়ে যায় বদলি হজ করানো। আপনি তো হজ করেন নাই, আপনার হয়ে অন্য একজন দিয়ে হজ করাইতেই হবে, ওয়াজিব হয়ে যায়। কত কঠোর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য হজ ফরজ, আপনি হজ করেন নাই, মারাত্মক একটা কবিরা গুনাহ করলেন। এই জন্য যে সকল ভাই ভাইদের উপর হজ ফরজ হয়ে আছে, টাকা পয়সা আছে আপনাদের, শক্তি সামর্থ্য আছে, অবশ্যই আপনি হজে চলে যান। কোন দিন কখন মরে যান তা কিন্তু বলা যায় না, তা কিন্তু বলা যায় না। হজের নিয়ত করেন, যাদের শক্তি সামর্থ্য আছে হজের নিয়ত করেন, হজ করা জীবনে একবার ফরজ। কয়বার? একবার, একবার করলেই চলবে। যারা নাকি আল্লাহর নেককার বান্দা, যদি একবার যায় তারা আরো কয়েকবার যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? কারণ এটা এমন একটা জায়গা যেটার বিষয়ে আমি যতই জুমায় আলোচনা করি আপনারা কিছুই বুঝবেন না, কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে আমার কথাগুলোর সঙ্গে যখন আপনি মিলাই দিবেন তখন দেখবেন যে কি যে টেস্ট আর কি যে মজা। একটা জিনিসের কথা আপনি শুনছেন, অনেক শুনছেন, কিন্তু দেখেন নাই, হঠাৎ করে সেই জিনিসটা যদি আপনার চোখের সামনে চলে আসে আপনার কিরকম লাগবে, চোখের পানি চলে আসে, ঠিক? এই যে আল্লাহর নবী সাল্লামের রওজা, এই রওজা শরীফে, রওজা শরীফের কথা আমরা বিভিন্ন বয়ানে বলে থাকি, হুজুরের আলোচনা করে থাকি, প্রশংসা করি, বিশ্বনবীর প্রেমের কথা বলি, আবেগি কথা বলি, এগুলো আমরা অনেক সময় বলি, হুজুরের বিশ্বনবীকে স্মরণ করে আমরা কাঁদি, হুজুরের একটু দর্শন পাওয়ার জন্য, একটু চেহারাটা স্বপ্নযোগে দেখে জাহান্নামের আগুনটা হারাম করার জন্য আমরা অনেক মানুষ চেষ্টা করি, ঠিক কিনা? কিন্তু সেই জায়গায় যদি আপনি বিশ্বনবী ইসলামের ঠিক রওজার সামনে দাঁড়িয়ে আপনি যাইতে যখন পারবেন, দেখবেন আপনার কাঁদতে হবে না, অটোমেটিক হোক দিয়ে ধরধর ধরধর করে পানি চলে আসবে, ঠিক কিনা? যারা গেছেন, এই যে কাবার কথা আমি বারবার বলি, গত বছরও বলছি, এবারও বলবো ইনশাল্লাহ, সামনে অনেক কথা আছে কাবা নিয়ে। এই কাবার প্রতি আপনাদের একটা আগ্রহ অনেকের তৈরি হয়ে গেছে, যখন আপনি সেখানে যাবেন, আপনার কাবায় ঢোকার সময় জমজম টাওয়ারের এখানে বিশাল রাস্তা, এখান দিয়ে ঢুকে অনেক রাস্তা আছে, এখান দিয়ে যখন ঢুকে কাবার যেই পুরো এরিয়াটা, এরিয়াটা দেখার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করতে হয়। দোয়াটা পাঠ করে যখন আপনার এরিয়ার যে গেট আছে, এই গেটের মধ্যে যখন যাবেন, তখন দেখবেন যে গেটের পাশে জমজম পানি আছে, ছোট ছোট গ্লাস পুরো এরিয়ার ভিতর আছে, পাশে বাহিরে, সেখানে দাঁড়িয়ে জমজম পান করার সময় একটা দোয়া আছে, মানে প্রথম কাজগুলো বলতেছি।
সেই জমজম পানিটা পান করার পরে আপনি প্রথম গেট দিয়ে ঢুকলেন, এখনো কাবা দেখেন নাই, কিন্তু কাবা ভিতরে সামনে এইটা ঢুকলেন মসজিদে হারামের ভিতরে। এই যে প্রথম যে গেট দিয়ে ঢুকলেন কাবায়, মানে হারামের ভিতরে, এটা হেরেম মানে মসজিদ, এটাকে বলা হয় মসজিদ। ঠিক আপনি আরো সামনে আগাইবেন, আগাইতে 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 দেখবেন সামনে বিশাল একটা গোল চত্বর, মাঝখানে আল্লাহর পবিত্র কালো গিলাফের কাবাটা দেখা যায়। আপনি যখন ওটা দেখবেন আপনাকে কাঁদতে হবে না, অটোমেটিক চোখের পানি ধর ধর করে পড়তে থাকবে, সুবহানাল্লাহ বলে। অথচ ঘরটা কালো, ঘরটা কি দুনিয়ার মধ্যে যদি নিকৃষ্ট রং আমরা বলে থাকি কালো, ঠিক না, মানে এটাকে নিকৃষ্ট মনে করি, কিন্তু সেই এমন একটা কালার আপনার কাবার গিলাফে আপনি দেখার পরেই আপনার একটা মায়ার উদ্রেক হবে, দয়ার উদ্রেক হবে, আর আপনার চোখের পানি চলে আসবে, সুবহানাল্লাহ। এই কাবায় যাইতে চান, যাদের টাকা পয়সা নাই আপনার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি তোমার কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে তোমার কাবাকে তাওয়াফ করতে চাই, তোমার কাবার গিলাফ ধরে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইবো, সেই তাওফিক তুমি দান করো। আল্লাহ আমি সাফা মারোয়া পাহাড়ের ভিতর দৌড়াদৌড়ি করব, তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে আমি তোমার কাছে দোয়া করব, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আমি দুরুদ পাঠিয়ে দিব, সুবহানাল্লাহ। এইরকম নিয়ত করেন, আপনার নিয়ত আল্লাহ কবুল করবেন, এর জ্বলন্ত প্রমাণ আমি। হজে যাওয়ার জন্য ওইরকম শক্তি সামর্থ্য, কিন্তু যেগুলো বললাম পাঁচ নাম্বার অপশন আমার নাই, কিন্তু তারপরেও আল্লাহ কাবার গিলাফটা ধরার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপরেও বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে আমি জিয়ারত করেছি সেখানে, আল্লাহ নবীর রওজা শরীফ আল্লাহর কাছে কেঁদেছি, কারণ আমি আল্লাহর কাছে বারবার বলতাম আল্লাহ জীবন একবার হইলো সেই জায়গায় তুমি আমার নিয়ম। আপনিও বলেন, আপনি আল্লাহর কাছে মনে মনে বলেন প্রতি নামাজের পর চোখের পানি ফেলেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার কিচ্ছু না থাকলেও আল্লাহ যে কিভাবে সেই জায়গায় নিয়ে পৌঁছে দিবেন এটা আল্লাহর দায়িত্ব। কিছু মানুষ আছে ফরজ, কিন্তু তারপরেও হজ যদি না করে তাহলে গুনাহ হবে না, কথা বুঝতে পারছেন? কিছু মানুষ আছে তার উপর হজ করা কি ফরজ, কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও সে যদি হজ না করে তাহলে তার গুনাহ হবে না। এরকম ব্যক্তি কারা? এক, যেই ব্যক্তিটা শারীরিক ভাবে অসুস্থ, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে যদি যাবে আর আসবে তার এই দেহ নিয়া সে আসতে আর যাইতে পারবে না, সেই ক্ষমতা সেই অ্যাবিলিটি তার শক্তি নাই, সেক্ষেত্রে রুখসত আছে, সেক্ষেত্রে তার উপর হজ ফরজ না, কারণ তার শরীর সেখানে যাইতে পারবে না, কথা বুঝতে পারছেন? দুই, হজ পালনে যদি বাধার সৃষ্টি হয়, যদি কোনো রাষ্ট্রের সরকার এই নিয়ম করে দেয় না আমার রাষ্ট্রে বসবাস করতে হইলে হজের জন্য কাবায় যাইতে পারবেন না, যদি এইরকম কোনো বিধান কোনো রাষ্ট্রের প্রধান চালু করে দেয় আপনি যাইতে পারবেন? কারণ সরকার সরকার এটা পদ্ধতি চালু করছে, আপনি যতই লাফালাফি করেন যাইতে পারবেন না। এই জন্য ওই ব্যক্তির জন্য তখন হজ যদি সে না করে করবে কিভাবে, বাধা কি হয়ে গেছে, বাধা, সেক্ষেত্রে ওই ব্যক্তির উপর হজ ফরজ না। যখনই সরকার বাধা উঠায় নিবে তখন অবশ্যই আবার তার উপর হজ কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তিন নাম্বার, হজে যাওয়ার জন্য যে রাস্তা আছে এই রাস্তাটা আপনার জন্য নিরাপদ রাস্তা হইতে হবে, হজে যাওয়ার জন্য যে রাস্তা, মানে এখান থেকে আপনি যাবেন কোথায় এয়ারপোর্ট, সেখান থেকে বিমানে জেদ্দা, সেখান থেকে আবার গাড়িতে করে আপনি মক্কা যাবেন, এই যে রাস্তা, এই রাস্তায় যদি আপনার কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনি মনে করেন আমার পিছনে পিছনে বিশাল মাপের শত্রু আছে তারা আমাকে ঠকাইতেছে, পাইলি ছুরি দিয়ে একদম দিবে শেষ করে আমাকে, যদি এইরকম থাকে যে আপনি ঘর থেকে বাইর হইতে পারতেছেন না, বাধা আছে রাস্তায়, বাধা আছে যে কোনোভাবে আপনাকে মেরে ফেলবে, এইরকম যদি কোনো বিষয় থাকে, এগুলো আশা করি নাই আমাদের, কিন্তু যেহেতু মাসালায় আসছে এই জন্য বলতেছি, যদি থাকে সেক্ষেত্রে আপনার উপর যতক্ষণ পর্যন্ত ওই পথটা স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার উপর হজ কি না, ফরজ না। চার নাম্বার, মহিলা যারা এদের উপরে তো হজ ফরজ নাকি, যদি ওই রকম টাকা পয়সা শক্তি সামর্থ্য থাকে, কিন্তু টাকা পয়সা আছে শক্তি সামর্থ্য আছে তার উপর হজ ফরজ, কিন্তু সে যে যাবে যাওয়ার জন্য একজন মুহরিম পুরুষ লাগবে কি না, সেই পুরুষটা নাই, পুরুষ কি, একজন মহিলা গেলে সে একা একা হজ করতে যাইতে পারবেন না,
অথবা কোন কাফেলের কাফেলার সঙ্গে আপনি ঢুকাই দিলেন, যান আপনি হজ করে আসেন, পারবেন না? এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন তখনই করবে যখন আপনি হজ করতে যাবেন কোনো মহিলা, তখন হয় আপনার স্বামী আপনার সঙ্গে থাকবে, নতবা বাবা থাকবে, নতবা ছেলে থাকবে, নতবা ভাই থাকবে। অর্থাৎ যে সকল পুরুষের সঙ্গে একজন মহিলার দেখা দেওয়া জায়েজ, একজন মহিলা যে সকল পুরুষের সঙ্গে দেখা দিতে পারবে জায়েজ, ওই সকল পুরুষের কোন একজন পুরুষের সঙ্গে সে যদি হজ করতে যায় তখন তার হজ সহি হবে। এখন ওই মহিলার উপর হজ ফরজ, কিন্তু দুঃখের বিষয় সে ওই রকম কোনো পুরুষ পায় না যাওয়ার জন্য, তখন ওই মহিলার উপর হজ কিনা ফরজ না। আর পঞ্চম নাম্বার হলো, মহিলাদের যদি ইদ্দত থাকে, ইদ্দত যদি থেকে থাকে, সেক্ষেত্রে ইদ্দত